আসসালামু রকি রকি আপনাকে যুক্ত করা বলেন আপনি জি ভাই ধন্যবাদ ভাই আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমি কখন একটা ধর্ম নিয়ে বা ধর্ম সম্পর্কে আলোচনা বা সমালোচনা করতে পারব ঠিক কখন স্পেসিফিক জিনিসটা যদি বলতেন মানে মানে বুঝলাম না কখন মানে যেকোনো সময় তো পারবেন এটা এটা প্রশ্নটা বুঝি আবার ভালো করে বুঝায় বলেন মানে কখন বলতেন বুঝাচ্ছি যে আমি মনে করি যে আমি যদি ইসলাম ধর্ম নিয়ে সমালোচনা করি যে ইসলাম ধর্মের যে খারাপ দিক গুলো নিয়ে আমি সমালোচনা করি তাহলে এটা কি ঠিক কিনা ঠিক হবে না কেন খারাপ জিনিসের সমালোচনা করা ঠিক হবে না কেন মানে ঠিক হবে বলতে ঠিক হবে বলতে আপনি কি বোঝাচ্ছেন মানে উচিত হবে কিনা বাংলাদেশের বাংলাদেশের অন্য ধর্মের মানুষের ইসলামের সমালোচনা করাটা ঠিক হবে কিনা এটাই বলতে হচ্ছি হ্যাঁ উচিত হবে না কেন আপনি যদি সমালোচনা করার মতো বিষয় যদি থাকে তাহলে সমালোচনা করবেন না কেন অবশ্যই করবেন কিন্তু আপনি যদি অন্য আরেকটা ধর্মের পক্ষ অবলম্বন করে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার কারণে যদি আপনি আরেকটা ধর্মের সমালোচনা করেন সেটা হলে সেটা আমরা আপনাকে একসেপ্ট করব না তাহলে আপনার কথা আমরা করব না কারণ আপনি তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি নিজে একটা ধর্মের পক্ষে এবং আপনি একজন সাম্প্রদায়িক মানুষ এই কারণে সাম্প্রদায়িকতার কারণে আপনি অন্য ধর্মের সমালোচনা করছেন আচ্ছা বুঝতে পারছি আচ্ছা বাসবিহারী ভাই এর যে একটা লোক প্রশ্ন করে গেল প্রশ্ন এবং উত্তরটা আমি ঠিক বুঝতে পারিনি ওটা আসলে ওই মূল যে বাল্মীকি রামায়ণ সেখানে উত্তরকাণ্ডটা নেই সেটা পরবর্তীকালে যে সমস্ত রামায়ণ আপনারা পান তাতে উত্তরকাণ্ডটা অন্যান্য অন্য কবিরা ওতে ঢুকিয়ে দিয়েছে এইটা ওনার বক্তব্য এবং এটাই ঠিক বাল্মীকি রামায়ণে উত্তরকাণ্ডটা নেই আর আপনি যেটা বলছিলেন যে আপনি আপনার ধর্ম ছাড়া অন্য ধর্মের যে সমালোচনা করবেন সমালোচনা করতে গেলে কিছু যুক্তিবিদ্যা লাগে যে কোনো সমালোচনা এইবারে মূল কথা হচ্ছে আপনি যে যুক্তিগুলো অন্য ধর্মের ক্ষেত্রে প্রয়োগ প্রয়োগ করবেন দয়া দয়া করে করে নিজের ধর্মের সেই যুক্তিগুলো না হলে সব ব্যবচার দোষ বা হিপোক্রেসি দেখা দেবে বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানি রকি আপনাকে আরেকটা কথা ভাই সেটা হচ্ছে যে আমরা তো সনাতন ধর্মবলম্বী দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রেক্ষাপটে আমাদেরকে মাঝে মধ্যে বলা হয় যে তোমাদের কলেমায় দাবত থাকলো তো এটার বিপক্ষে আসলে কি উত্তর হতে পারে যেহেতু বাংলাদেশে থাকেন ক্ষেত্র চুপচাপ শুনে চলে আসেন এটি আপনার জন্য ভালো নিরাপদে থাকবেন যদি এটার বিরুদ্ধে কোনো কথা বলতে যান তাহলে হয়তো আপনাকে আক্রমণ আক্রমণ করে বসতে পারে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে এখন যেহেতু আপনারা সংખાলঘু সেতু

আপনি পেথনিক কিছু নেই কোথাও এটা আমি মানে ধারণা করতেছি মানে ঈশ্বর আপনার থাকতেও পারে মানে নেই আমার কাছে মনে হয় যে নেই আবার কোনো ভাবে মনে হয় যে না থাকতেও পারে মানে এই যে সংশয়টা এটা কিভাবে দূর করব এটা আসলে আমি মানে অ্যানসারটা পাচ্ছি না তো যদি কাইন্ডলি একটু হেল্প করতেন আর আমার কিছু একটা क्वेश्चन আছে যেটা করতে পারছি আচ্ছা আমার যেটা মনে হয় এডওয়ার্ড ভাই సంশয় ডট কম এ অনেকগুলা লেখা আছে এই বিষয়ের উপরে অনেকগুলা লেখা আছে এবং আমাদের অনেকগুলা ভিডিও আছে সেই ভিডিওগুলোতে আমরা এক্সপ্লেন করেছি বারবার এক্সপ্লেন করেছি যে অ্যাগনোস্টিক অ্যাগনোস্টিসিজম কাকে বলে নাস্তিকতা কাকে বলে সংশয়বাদ কাকে বলে সংশয় জিনিসটা কি এই জিনিসগুলো আমরা বহুবার আলোচনা করেছি ব্যাখ্যা করেছি এগুলো শর্ট শর্ট করে ভিডিও দেওয়া আছে ইউটিউবে আপনি পাবেন বহুল জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর এই প্লে দেখলে আপনি পেয়ে যাবেন সেগুলো এইগুলা কি আপনার আপনার চোখে পড়েছে নাকি এগুলো দেখা হয়নি আসলে এগুলো দেখা হয়নি আমি আমার মনে হচ্ছে যে আপনার এই যে কনসেপ্ট একটু কনসেপ্টে আপনার একটু দুর্বলতা আছে আপনি আসলে মানে যে টার্মগুলা আপনি হয়তো ব্যবহার করছেন হয়তো টার্মগুলা সম্পর্কে যথাযথ আপনার নলেজ নেই আর কি আপনি ঠিকভাবে বুঝতে পারছেন না আপনি এই কারণে যেটা আপনাকে প্রথমে পরামর্শ দিব সেটা হচ্ছে আমাদের মানে প্লেলিস্টের বহু জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর প্লেলিস্টে সবগুলো ভিডিও দেখে ফেলেন এবং সংশয় ডট একটা পাতা আছে উত্তর সমূহ সেই পাতাটাতে যা লেখা আছে সবগুলো পড়ে ফেলেন এরপরে আপনি আহ আস্তে আস্তে চিন্তা করেন যে আপনি আসলে নিজেকে এখনই ডায়াগনস্টিক বলার প্রয়োজন নেই ধীরে সুস্থ আগান তারপরে আপনি এই জিনিসগুলো যখন বুঝে ফেলবেন তখন আপনি আসলে নিজেকে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরির ভিতরে পড়েন আমি এটাই এটাই জানতে যাচ্ছিলাম আমি আসলে ওই মানে জানতে যাচ্ছি যে আসলে আপনি যেটা জানেন এটা জানতে যাচ্ছি মানে আপনি কি ভাবেন মানে আসলে আপনার যে চিন্তা ভাবনা মানে কতটুকু আপনি ওই নলেজ এইদিকে আছে আপনার আমি চাচ্ছিলাম যে আসলে আপনার এথিজমের যে নলেজটা কোরা দিতে তো যাক আপনি হেল্প করলেন আমি দেখি আপনার এই ওয়েবসাইটের

আচ্ছা এই জন্যই জিজ্ঞেস করেছি যে ডকেন্স স্কেলটা আপনি জানেন কি এটা বোঝার জন্যই আপনি আমি জিজ্ঞেস করেছি যে ডকেন্স একটা স্কেল তৈরি মানে ডকেন্স এবং আরেকজন বিখ্যাত ব্লগার নাস্তিক ব্লগার তারা দুজন মিলে একটা ইয়া তৈরি করেছিল আলোচনা করে একটা স্কেল নির্ধারণ করেছিল যে উই স্কেলে কে কততে পড়ে হ্যাঁ ওইটা ওইটার ভিতরে স্ট্রং এথিয়েস্ট আছে তারপর হচ্ছে গিয়ে উইক আছে এই এইটাও আপনি সংশয় ডট কমে পাবেন একটা লেখা আছে

আমরা উত্তর দিতে চেষ্টা করব কিন্তু বেশিরভাগ সময় উত্তর দেওয়া অনেক দেরি হয়ে যায় সমস্যা নেই এটাই আর কি মানে জাস্ট উত্তরটা পেলেই হচ্ছে দেরি হোক আর আমি তো আমি কানেক্ট থাকবো আপনাদের প্রত্যেকটা লাইভে ট্রাই করব কানেক্ট আচ্ছা আর আপনি কিছু বলছেন বা আমি আমি আপনাদের ওয়েবসাইটটা একটু আসলে রিড করি ভালোভাবে দেখি তো আইডিয়া নেই নলেজ গুলো তারপরে দেখি আমি কতটুকু কি শিখতে পারছি এটাই আর কি আচ্ছা ঠিক আছে তাহলে এডওয়ার্ড ভাই আজকে কি বিদায় জানাবো আপনাকে বেদা জানো আমি আমি থাকি লিবো না আমি শুনি বাকি যাদের কথা শুনতে ভালো লাগে আর কি ভাই তাহলে একটু কাইন্ডলি আপনার মানে ইউটিউব থেকে শুনতে হবে কারণ আমাদের এখানে এত প্রেসার থাকে এত মানুষের প্রেসার থাকে হ্যাঁ না শুয়ে শুয়ে এখান থেকে লিখছি আমি আচ্ছা লিখছি ঠিক আছে ভাইয়া ভালো থাকেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার ঠিক আছে